হ্যালো এভ্রিয়ন সবাইকে জানাচ্ছেন নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এটা হচ্ছে আমার নববর্ষের দিনের ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে সো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি দেখে ফেলতে পারেন আমার ভিডিওটি আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট জানাবেন কেমন লাগলো আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আসলে মনটা ভরে যায় অনেক অনেক ভিউস আছে আমার যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সো সবাইকে ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নববর্ষের পালনে আমরা সকালবেলা গিয়েছিলাম তো সকালবেলার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে নববর্ষের দিনের সকালে খাওয়া দাওয়ার ব্লগ আপনারা দেখতেই পারছেন আর এখানে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে স্টল করা হয়েছে চলুন ঘুরে ঘুরে দেখা যাক কত সুন্দর করে সাজিয়েছে এখানকার স্টলগুলো এখানে স্টলগুলোতে যে খাবারগুলো আছে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে পুরোই বাঙালিয়ানা আসলে নববর্ষতে যে কতটা সুন্দর করে এখানকার সবাই বরণ করেছে সেটা আসলে না দেখলে বোঝাই যাবে না সো এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার সঙ্গেই থাকতে হবে যারা গিয়েছিলেন তারা অবশ্যই দেখেছেন এবং অনেক অনেক ভালো লেগেছে দেখুন এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে বিভিন্ন খাবার তৈরি করা হয়েছে যেগুলো আসলে দেখলেই মনটা ভরে যায় এখন অবশ্য বিশেষ করে সব সময় কিন্তু এত ধরনের পিঠার আইটেমগুলো দেখা যায় না যেটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা দেখতে পেরেছিলাম অনেক ধরনের পিঠার আয়োজন করেছিল এখানের ছাত্রছাত্রীরা আর অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এবং প্রত্যেকটা স্টলে ছিল অনেক সুন্দর সুন্দর করে সাজানো ডেকোরেশন এবং খাবারের আইটেম যেগুলো আসলেই বোঝা যায় যে কিভাবে নববর্ষকে সবাই মিলে উদযাপন করেছে এতটা ভালো লেগেছে আর সবাই অনেকটা আন্তরিক ছিল যার কারণে অনেক মজা লেগেছে এবং সাধারণত দেখতেই পারছেন পুরোই আনা ডেকোরেশন করা হয়েছে দেখতেই পারছেন আসলে এতটা গরম ছিল অনেক গরম ছিল সব হয়তো জানেনি যে কতটা গরম ছিল কিন্তু তারপরেও এত গরম থাকলেও কিন্তু থেমে থাকেনি কোনো আয়োজনের কমতি সম্পূর্ণ আয়োজনই একদমই আমি মনে করি সম্পূর্ণ হয়েছিল দেখুন একদম বাঙালি পরিবেশে উদযাপন করা হয়েছে নববর্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর করে এত কষ্ট করে নববর্ষের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না হয়তো যে কত সুন্দর করে নববর্ষটাকে সবাই মিলে উদযাপন করা যায় দেখুন এখানে আছে পিঠার আইটেম বিভিন্ন ধরনের পিঠার আইটেম করেছে এসো বৈশ এসো হে বৈশাখ লিখেছে না হ্যাঁ হচ্ছে ইংরেজি বিভাগ এটা তো অনেক সুন্দর এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি এবং আমার বোনরা মিলে গিয়েছিলাম ভাইয়া ছিল তারাও গিয়েছিল সবাই মিলে আসলে অনেক অনেক মজা করেছি অনেক ঘোরাফেরা করেছি আর এটা তো অনেক সুন্দর করে বানিয়েছে গোপাল ভাঁড়কে আসলেই এখানে এসে আসলে অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আসলে সবাই মিলে অনেক কষ্ট করেছে এই যে যে স্টলগুলো করেছে এবং যে ডেকোরেশনটা করেছে এটা কিন্তু আসলে দেখতে আমরা যতটা আনন্দ নিচ্ছি অনেকটা আনন্দ নিচ্ছি কিন্তু আসলে ডেকোরেশন করা এবং এগুলো সম্পূর্ণ অনেক অনেক কষ্ট করে করা হয়েছে

যাতে করে আমার ভিডিও চলে যায় আপনার কাছে আপনারা কিভাবে পহেলা অসাধার কা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি

সো ফ্রেন্ডস আমি এখন বাসায় যাচ্ছি তো সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি প্লিজ ভালো লাগলে লাইক করতে ভুল করবেন আল্লাহ হাফেজ